আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করা যাচ্ছে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকালে আমরা ক্লাস করেছিলাম যে ইলেকট্রিক্যাল এবং এসি ফ্রিজের কাজে ব্যবহৃত যন্ত্রপাতির নাম করেছিলাম। আপনারা সেই ক্লাসটা খুব ভালোভাবে উপভোগ করেছেন, আমিও খুব হ্যাপি। অনেকে মেসেজ করেছেন যে না, ক্লাসটা খুবই উপকৃত ক্লাস, আমরা আমাদের খুবই উপকার হয়েছে। তো আপনারা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছেন বা যারা ভোকেশনাল ট্রেনিং করতে চাচ্ছেন বা করছেন, যাই করছেন, তাদের জন্য এই ক্লাসটি খুবই দরকার। তাছাড়া আমাদের এই ক্লাসটি যারা ইঞ্জিনিয়ার তাদের জন্য যে দরকার তা না, সকল সেক্টরের মানুষের জন্য আমাদের এই ক্লাসটি দরকার। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা যেই সেক্টরে থাকুন না কেন, আমাদের এই ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করেন, আশা করা যাচ্ছে অনেক উপকার আসবে। এই টেকনিক্যাল ক্লাস সবার জানা দরকার, ঘরে বসে না থেকে চেষ্টা করুন, ভিডিওর মাধ্যমে হোক বা আমাদের কাছে এসে হোক, অন্ততপক্ষে একটি কোর্স করুন অথবা আপনারা বাসায় বসে অনলাইনেই ক্লাসগুলো করে নেন, আশা করা যাচ্ছে আপনাদের অনেক উপকার আসবে। আমরা আজকে সকালে ক্লাস করেছিলাম ইলেকট্রিক্যাল এবং এসি ফ্রিজের কাজে ব্যবহৃত যন্ত্রপাতির নাম করেছিলাম, যন্ত্রপাতির নাম, কাজ এবং ব্যবহার ক্ষেত্র। সেই হ্যান্ড টুলসের ক্লাসটি অনেকেই খুব ভালোভাবে গ্রহণ করেছেন, যারা এখনও গ্রহণ করেননি করে নেবেন। এরপরে আমরা দুপুরে ক্লাস করেছিলাম রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন কাজে, অর্থাৎ এসি ফ্রিজের কাজে ব্যবহৃত যে মালামাল ছিল বা ম্যাটেরিয়াল ছিল আমাদের কাছে, সেই ম্যাটেরিয়াল নিয়ে আমরা একটা ক্লাস করেছিলাম। সেই ম্যাটেরিয়ালের ক্লাসও অনেকে করেছেন, সবাই আমাদেরকে থ্যাংকস জানিয়েছেন, আপনাদেরকে অনেক অনেক থ্যাংকস দেখার জন্য। তো আমি বলবো যে এর পর্যায়ে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল কাজে, অর্থাৎ বৈদ্যুতিক কাজে ব্যবহৃত মালামালের নাম। আমাদের কাছে অনেক মালামাল আছে, অনেক মালামাল, তবে আমরা সব মালামাল ডিসপ্লে করতে পারছি না, কারণ ম্যাক্সিমাম মালামাল স্টক করা আছে। তো আমাদের ডিসপ্লেতে যে সমস্ত মালামাল আছে, আশা করা যাচ্ছে এই মালামালের নাম, কাজ, ব্যবহার ক্ষেত্র যদি আপনারা জানতে পারেন, অনেক 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 উপকার আসবে। তো চলুন আজকে আমরা জানবো যে ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত মালামালের নাম। আমাদের কাছে অনেক মালামাল আছে, সেই মালামালের নাম, কাজ এবং ব্যবহার ক্ষেত্র জানবো। তবে তার আগে বলে নিচ্ছি, আজকের আমাদের এই ভিডিওটি তৈরির ক্ষেত্রে স্পন্সর করেছেন দ্য কমিউনিটি ভিশন ডেভেলপমেন্ট বাংলাদেশ, ইয়াকে সংক্ষেপে বলা হয় সিভিডি বাংলাদেশ, ম্যানুফ্যাকচার সেল সার্ভিস অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম। তো এনারাই আমাদেরকে মূলত স্পন্সর করছেন যে কিছু ভিডিও বানিয়ে যেন আমরা দেই। তো চলুন আমরা এই পর্যায়ে শুরু করব আজকের নতুন ভিডিও, ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত মালামালের নাম এবং কাজ, ব্যবহার ক্ষেত্র। চলুন দেখা যাক আজকের ভিডিওতে কী কী আছে আমাদের। জি, আমরা অলরেডি ইলেকট্রিক্যাল ট্রেডে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি ম্যাটেরিয়াল অফ ইলেকট্রিক্যাল ট্রেড, অর্থাৎ আমরা যে সমস্ত মালামাল দেখতে পাচ্ছি এই সমস্ত মালামাল হচ্ছে ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত মালামাল। আপনারা এই মালামালগুলোর নাম, কাজ, ব্যবহার ক্ষেত্র জানলে আর কিছুই লাগবে না, এখানে অনেক কিছু আছে, সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না। আমাদের ডিসপ্লে বোর্ডে যতটুকু জায়গা ছিল ততটুকু আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে দেখা যাচ্ছে থ্রি পিন প্লাগ 15 এম্পিয়ার রাউন্ড টাইপ, থ্রি পিন প্লাগ 13 এম্পিয়ার ফ্ল্যাট টাইপ, থ্রি পিন প্লাগ 6 এম্পিয়ার, 2 পিন প্লাগ 6 এম্পিয়ার। এগুলো সবগুলো হচ্ছে প্লাগ বৈদ্যুতিক সাপ্লাই কাজে ব্যবহার করা হয়। এই যে দেখতে পাচ্ছি এগুলো সবগুলো হচ্ছে সুইচ, এটা হচ্ছে পিয়ানো সুইচ, ওয়ান ওয়ে 6 এম্পিয়ার, ওয়ান ওয়ে সুইচে 2টি পিন থাকবে, এটা হচ্ছে পিয়ানো সুইচ টু ওয়ে 6 এম্পিয়ার, এটাও পিয়ানো সুইচ টু ওয়ে 6 এম্পিয়ার, দুটাই সেম। এটা হচ্ছে পিয়ানো কলিং বেল সুইচ অথবা পুশ সুইচ, যেটা দিয়ে কলিং বেল কন্ট্রোলিং করা হয়, পিয়ানো কলিং বেল সুইচ বা পুশ সুইচ। এরপর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্যান্ডেন্ট হোল্ডার, এটা হচ্ছে সিরামিক হোল্ডার, এটা হচ্ছে ব্যাটেন হোল্ডার, পিন সিস্টেম, এটা হচ্ছে প্যান্ডেন্ট হোল্ডার থ্রেড সিস্টেম। এখানে দেখতে পাচ্ছি টিউবলাইট হোল্ডার টু পিসের সেট, এবং এটা হচ্ছে টিউবলাইট স্টার্টার। টিউবলাইট হোল্ডার থ্রি পিসের সেট, এখানে 3টা হোল্ডার ছিল, একটা স্টার্টার হোল্ডার এবং 2টা টিউবলাইটের হোল্ডার, অর্থাৎ টিউবলাইট হোল্ডার থ্রি পিসের সেট সব মিলে। এরপর হচ্ছে ইলেকট্রনিক্স ব্লাস্ট ফর টিউবলাইট। এরপর আমরা দেখতে পাচ্ছি ইনক্যান্ডেসেন্ট লাইট অথবা বাল্ব অথবা ফিলামেন্ট লাইট
এগুলো হচ্ছে এনার্জি সেভিং বাল্ব, দুইটাই এনার্জি সেভিং বাল্ব অথবা এনার্জি সেভিং ল্যাম্প, পিভিসি সিলিং রোজ বক্স, পিভিসি সিলিং রোজ, এটা হচ্ছে পিয়ানো ইন্ডিকেটর, প্যানেল ইন্ডিকেটর, পিয়ানো সকেট 2 পিন 6 অ্যাম্পিয়ার, পিয়ানো সকেট 2 পিন 6 অ্যাম্পিয়ার দুইটাই সেম, এটা হচ্ছে পিয়ানো ফিউজ 6 অ্যাম্পিয়ার, পিয়ানো ফিউজ 6 অ্যাম্পিয়ার, পিয়ানো ফিউজ অথবা কাট আউট, সিরামিক ফিউজ 15 অ্যাম্পিয়ার, সিরামিক ফিউজ 15 অ্যাম্পিয়ার। এগুলো হচ্ছে সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার এসপি সিঙ্গেল পোল, সার্কিট ব্রেকার ডিপি ডাবল পোল, সার্কিট ব্রেকার টিপি ট্রিপল পোল, এমকে সুইচ ওয়ান গ্যাং, এমকে সুইচ ওয়ান গ্যাং, এটাকে বলা হচ্ছে গিজার সুইচ, এমকে সুইচ ফর গিজার, এটা হচ্ছে 20 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে এমকে সকেট 3 পিন রাউন্ড টাইপ 15 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে এমকে সকেট 3 পিন ফ্ল্যাট টাইপ 13 অ্যাম্পিয়ার, এমকে মাল্টি সকেট, এমকে মাল্টি সকেট, এমকে ফ্যান রেগুলেটর অথবা ডিমার, এমকে ফ্যান রেগুলেটর অথবা ডিমার, এটা হচ্ছে পিয়ানো ফ্যান রেগুলেটর, পিয়ানো ফ্যান রেগুলেটর, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট সুইচ, ইন্টারমিডিয়েট সুইচ, ইলেকট্রিক্যাল কলিং বেল, এটা সাধারণত ইন্ডাস্ট্রিতে বেশি ব্যবহার করা হয় এবং সিকিউরিটি পারপাস বেশি ব্যবহার করা হয়, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কলিং বেল ডিং ডং, ইলেকট্রিক্যাল কলিং বেল ডিং ডং, এটা হচ্ছে পিভিসি সুইচ বোর্ড টু হোল, দুটো সুইচ বসবে এখানে টু হোল, পিভিসি সুইচ বোর্ড টু হোল, এখানে হচ্ছে পিভিসি চ্যানেল, পিভিসি চ্যানেল, পিভিসি পাইপ, পিভিসি পাইপ 1 ইঞ্চি, পিভিসি পাইপ 3/4, পিভিসি পাইপ 1/2 ইঞ্চি, এটা হচ্ছে ফ্লেক্সিবল পাইপ, ফ্লেক্সিবল পাইপ, পিভিসি সার্কুলার বক্স, এই দুইটাই পিভিসি সার্কুলার বক্স 1 ইঞ্চি এবং 3/4, পিভিসি টি জয়েন্ট, পিভিসি টি জয়েন্ট, পিভিসি সকেট, পিভিসি সকেট, এরপরে হচ্ছে স্টিল স্যাডেল, এগুলো হচ্ছে স্টিল স্যাডেল পাইপ ফিটিং করার জন্য, এটা প্লাস্টিক স্যাডেল, এটাকে বলা হচ্ছে স্যাডেল এবং ক্লাম, স্যাডেল বলা যায় ক্লামও বলা যায় বড়োটা, এটা স্টিল স্যাডেল, কেবল ক্লিপ ছোটো ওইটা দেখা যাচ্ছে, কেবল ক্লিপ, এম্পিয়ার টিউব বা ইনসুলেশন টিউব, এরপরে হচ্ছে রয়্যাল বোল্ট, রয়্যাল বোল্ট, বোল্ট এবং নাট, কেবল লাক্স, কেবল লাক্স, কিছু স্ক্রু দেখা যাচ্ছে, ফ্ল্যাট স্ক্রু, তারপর হচ্ছে স্টার স্ক্রু, তারপর হচ্ছে স্টার এমকে স্ক্রু, হুক, এটা হচ্ছে হুক, এবং হুকের নিচে দেখা যাচ্ছে একটা কেবল লাক্স, তারপর দেখা যাচ্ছে নিচে কেবল টাই, কেবল টাই, এটা হচ্ছে কেবল টাই, কেবল টাই পুরোটাই কেবল, এটা হচ্ছে পিভিসি কানেক্টর, পুরোটাই পিভিসি কানেক্টর, কেটে কেটে ব্যবহার করা যায়, এরপর হচ্ছে ক্যাপাসিটর, এটা হচ্ছে ফ্যান ক্যাপাসিটর 2.3.5 ফ্যান ক্যাপাসিটর, এটাও ফ্যান ক্যাপাসিটর 2.5, এখানে আরেকটি ক্যাপাসিটর ছিল 2.5-এর, যদিও নাই এটা, এটা হচ্ছে ক্যাপাসিটর গ্যাসকেট, ক্যাপাসিটর গ্যাসকেট, ক্যাপাসিটরকে আটকে ধরার জন্য ব্যবহার করা হয়, এটা হচ্ছে ফ্যান ক্যাপাসিটর, এটা হচ্ছে মোটর ক্যাপাসিটর, পানির পাম্পে মোটরে এই ক্যাপাসিটর ব্যবহার করা হয়, মোটর ক্যাপাসিটর, ফ্যান রাবার হুস, ফ্যানের রাবার হুস, এটা সিরিজ পেপার, সিরিজ পেপার বা সিরিজ কাগজ বলে পরিচিত, থ্রেড টেপ, থ্রেড টেপ নামে পরিচিত, এটা হচ্ছে ব্যারিং, ব্যারিং নামে পরিচিত, ফাইবার, এই দুইটাই ফাইবার, সাদা এবং ব্রাউন দুইটাই ফাইবার, এই দেখা যাচ্ছে এটা হচ্ছে বুশ, এই ব্যারিং এবং বুশ একই কাজ, কেউ ব্যারিং ব্যবহার করে, কেউ বুশ ব্যবহার করে। এরপর আমরা দেখতে পাচ্ছি ওয়্যার অ্যান্ড কেবল, ফার্স্ট টাইম দেখা যাচ্ছে এটা হচ্ছে সুপার অ্যানিমাল ওয়্যার, যা দিয়ে মোটরের কয়েল আদায় করা হয়, এগুলো হচ্ছে ফ্লেক্সিবল ওয়্যার, এগুলো হচ্ছে সিঙ্গেল কোর, হ্যাঁ ফ্লেক্সিবল ওয়্যার, এটা টুইন কোর ফ্লেক্সিবল ওয়্যার, এটা হচ্ছে সিঙ্গেল কোর কেবল বা ওয়্যার নামে পরিচিত, বিভিন্ন সাইজের আছে এখানে, এটা হচ্ছে টুইন কোর কেবল, দুটি তার আছে, টুইন কোর কেবল বা ওয়্যার নামে পরিচিত, এরপর হচ্ছে 3-ইন-কোর ওয়্যার বা কেবল, 3-ইন-কোর অর্থাৎ একের ভিতরে তিন, একটা কেবলের ভিতরে তিনটি কেবল, এটাকে বলা হয়েছে 3-ইন-কোর কেবল, এরপরে বলা হয়েছে যে একটার ভিতরে চারটা তার দেখা যাচ্ছে এখানে, এর নাম হচ্ছে 4-ইন-কোর কেবল, 4-ইন-কোর কেবল, সবগুলো এখানে ওয়্যার অ্যান্ড কেবল নামে পরিচিত। আমরা এর বিস্তারিত আরও অনেক কিছু জানবো পরের ক্লাসে ইনশাল্লাহ, 4-ইন-কোর কেবল।
এরপর আমরা এমন কিছু দেখব যেগুলো অনেক আগের কিছু মালামাল সেটা হচ্ছে যে টাম্বুলার প্লাগ 2 পিন 6 এমপিয়ার টাম্বুলার প্লাগ 2 পিন 6 এমপিয়ার টাম্বুলার সুইচ 1 ওয়ে 6 এমপিয়ার টাম্বুলার সকেট 2 পিন 6 এমপিয়ার টাম্বুলার সকেট 3 পিন 6 এমপিয়ার এটা হচ্ছে ইনসুলেটিং বার্নিশ যে মোটরের কল বাঁধার পরে ইউজ করা হয় ইনসুলেটিং বার্নিশ যা মোটরের কল বাঁধার পরে ব্যবহার করা হয় ইনসুলেশন হিসেবে এরপর আমরা দেখতে পাচ্ছি প্রদীপ কোম্পানির একটি মেইন সুইচ 30 এমপিয়ার 30 এমপিয়ারের একটি মেইন সুইচ এরপর দেখতে পাচ্ছি আমরা একটি চেঞ্জ ওভার সুইচ 63 এমপিয়ারের একটি চেঞ্জ ওভার সুইচ এরপর দেখতে পাচ্ছি লোটাস কোম্পানির একটি 32 এমপিয়ারের চেঞ্জ ওভার সুইচ এগুলো সবই সিঙ্গেল ফেজ চেঞ্জ ওভার সুইচ এরপর দেখতে পাচ্ছি একটি 30 এমপিয়ারের চেঞ্জ ওভার সুইচ এটাও সিঙ্গেল ফেজ চেঞ্জ ওভার সুইচ 30 এমপিয়ার এরপরে দেখতে পাচ্ছি একটি 15 এমপিয়ার বা 15 এমপিয়ারের চেঞ্জ ওভার সুইচ ছোট একটি চেঞ্জ ওভার সুইচ সবগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত মালামাল আমাদের কাছে আরও মালামাল আছে দেখাচ্ছি এরপর দেখা যাচ্ছে যে মোটর অন অফ সুইচ এটা হচ্ছে মোটর অন অফ সুইচ এইটাও মোটর অন অফ সুইচ ওর থেকে এটা এমপিয়ার একটু বেশি এটাও মোটর অন অফ সুইচ কোনা কোম্পানি এটা হচ্ছে MCCB থার্মাল ম্যাগনেটিক সার্কিট ব্রেকার 100 এমপিয়ার MCCB এরপর দেখা যাচ্ছে ডল স্টার্টার বা ডাইরেক্ট অনলাইন ডল স্টার্টার অথবা ডাইরেক্ট অনলাইন ম্যাগনেটিক স্টার্টার তবে এটা ডল স্টার্টার নামেই পরিচিত পুরো সেটটাকে ডল স্টার্টার নামেই পরিচিত এটা হচ্ছে প্রোটেকশন কারেন্ট কয়েল এটা হচ্ছে PIB টেপ খুবই ইম্পর্টেন্ট একটি টেপ PIB টেপ এরপর দেখা যাচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর এটাও ম্যাগনেটিক কন্ডাক্টর তবে নর্মালি ওপেন নর্মালি ক্লোজ এখানে দেওয়া আছে নর্মালি ওপেন নর্মালি ক্লোজ সিস্টেম এটা হচ্ছে ডুয়েল এনলি টাইমার একের ভিতরে দুইটা টাইমার আছে এখানে এটা হচ্ছে টাইমার বেস এনলি টাইমার বেস এবং এটা হচ্ছে এনলি টাইমার এবং এটা হচ্ছে সলিড স্টেট টাইমার এটা হচ্ছে সিলেক্টর সুইচ মোটামুটি ভালো মানের একটি সিলেক্টর সুইচ এটি এরপর হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর যা ওভেনে ব্যবহার করা হয় ম্যাগনেটিক কন্ডাক্টর যার পাশেই রাখা আছে ম্যাগনেটিক কন্ডাক্টর ফিলামেন্ট এবং এটা হচ্ছে ওভেন ক্যাপাসিটর নামে পরিচিত এবং এটা হচ্ছে ডায়োড এটাও ওভেনে ব্যবহার করা হয় ডায়োড এরপর দেখা যাচ্ছে এগুলো হচ্ছে এটা হচ্ছে প্রজেক্ট বোর্ড বিভিন্ন প্রজেক্ট তৈরি করার কাজে লাগে এবং এটা হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ড বা PCB বোর্ড নামে পরিচিত এটা হচ্ছে বি বেল্ট যেটা বিভিন্ন মেশিনে ব্যবহার করা হয় বি বেল্ট এরপর দেখা যাচ্ছে ডায়মন্ড কাটিং ব্লেড বা ডায়মন্ড ডিস্ক যা বিভিন্ন ধরনের কনক্রিট কাটা হয় গ্রাইন্ডিং স্টোন এটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিন কাটিং বা কাটার ব্লেড এটা হচ্ছে 6 ভোল্ট ব্যাটারি 6 ভোল্ট 4.5 এমপিয়ার ব্যাটারি 9 ভোল্ট পেন্সিল ব্যাটারি 1.5 ভোল্ট এটাও পেন্সিল ব্যাটারি ফর রিমোট 1.5 ভোল্ট সকলেই ব্যাটারি এখানে 9 ভোল্ট ব্যাটারি 1.5 ভোল্ট ব্যাটারি এবং এটাও 1.5 ভোল্ট ব্যাটারি এরপরে হচ্ছে কুলিং ফ্যান বক্স টাইপ স্মল টাইপ মিডিয়াম টাইপ এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে ওকে এই পর্যায়ে আমাদের এখানে দুইটা বোর্ড মোটামুটি শেষ এরপরে আমরা আরেকটি বোর্ডে আপনাদেরকে নিয়ে যাব আমরা এই সবগুলোর নাম আমাদেরকে ভালো করে বুঝতে হবে যদি কোনো কিছু না বুঝি অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া আমরা যাচ্ছি এখন পরের আরেকটি বোর্ডে দেখি ওই বোর্ডে কী কী আছে আমরা এখন আপনাদেরকে ওই বোর্ডে নিয়ে যাচ্ছি ওই বোর্ডে অনেক মালামাল আছে যেখানে খুব ইম্পর্টেন্ট কিছু মালামাল আছে আপনারা দেখলেই বুঝবেন ওখানে অনেক বড় বড় মালামালগুলো রাখা আছে ওকে চলে আসছি আমরা এই বোর্ডের সামনে চলে আসছি দেখা যাচ্ছে এখানে একটি দেখা যাচ্ছে এটা হচ্ছে একটি অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার কন্ট্রোলার এটা দিয়ে কন্ট্রোল করা হয় অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার আমরা দুঃখিত ভিতরে খুলে দেখাবো যে সময়টুকু আমাদের নাই যেহেতু শর্ট করতে হবে আমাদের ভিডিওটি অটোমেটিক স্টার ডেল্টা স্টার্টার এরপর দেখা যাচ্ছে যে এই যে বড় একটি বক্স এটা হচ্ছে মেইন সুইচ এটি 3 ফেজ মেইন সুইচ পরবর্তীকালে আমরা এটা খুলে দেখাবো আপাতত এভাবে দেখাচ্ছি এটা হচ্ছে একটি মেইন সুইচ 3 ফেজ
3-phase main switch. এই যে দেখা যাচ্ছে ছোট একটি প্রদীপ 60 एंपিয়ারের সুইচ, এটা হচ্ছে একটি মেইন সুইচ প্রদীপ কোম্পানি, কিন্তু এটা সিঙ্গেল ফেজ মেইন সুইচ প্রদীপ কোম্পানি সিঙ্গেল ফেজ মেইন সুইচ। এটা হচ্ছে একটি চেঞ্জ ওভার সুইচ যেটা স্টিলের বডি, তো আমরা এগুলোর ভিতরে ডিটেইলস দেখাইনি, তবে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা ডিটেইলস দেখাব। এটা হচ্ছে একটি স্টার ডেল্টা স্টার্টার ম্যানুয়াল, ম্যানুয়াল স্টার ডেল্টা স্টার্টার কানেকশন করার জন্য এই স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটি সিঙ্গেল ফেজ এনার্জি মিটার, ডিজিটাল সিঙ্গেল ফেজ এনার্জি মিটার, ডিজিটাল সিঙ্গেল ফেজ এনার্জি মিটার। এরপর এটা হচ্ছে একটি সিঙ্গেল ফেজ এনার্জি মিটার, তবে ম্যানুয়াল, অনেকে আগের মিটার এগুলো ম্যানুয়াল সিঙ্গেল ফেজ এনার্জি মিটার। এটা হচ্ছে একটি ডিজিটাল থ্রি ফেজ এনার্জি মিটার, ডিজিটাল থ্রি ফেজ এনার্জি মিটার, ভালো করে দেখুন লক্ষ্য করে। এরপরে এটা হচ্ছে একটি থ্রি ফেজ এনার্জি মিটার ম্যানুয়াল, ম্যানুয়াল এনার্জি মিটার, তবে থ্রি ফেজ এনার্জি মিটার ম্যানুয়াল, ভালো করে দেখুন বিশাল বড় একটি মিটার। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমরা দুঃখিত যে সব কিছু পার্ট বাই পার্ট খুলে দেখানো উচিত ছিল, কিন্তু আমাদের এই আজকের কাজটি শর্ট করার জন্য আমরা সব কিছু পার্ট বাই পার্ট দেখাইনি, তবে ইনশাল্লাহ ভবিষ্যতে যে ভিডিওগুলো বানাবো এগুলোতে পার্ট বাই পার্ট সব কিছু দেখাবো। আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।